আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 127 আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সূরা নূহের শেষে চলে এসেছি। গত পর্বে আমরা 25 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমরা 26 নং আয়াত থেকে নিয়ে 28 নং দুই আয়াত আলোচনা করব। তাহলে আজকে আমাদের সূরা নূহ শেষ হবে, তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا. তাহলে ভেঙে ভেঙে পড়বো আমরা। ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, লাম জবর লা, অকলা জবর পরে খালিফ তাকলে টান হয়েছে, নুন অফিস নু এসের পরে দজমল ওয়াও তাকলে টান হবে, হা রা দুই বেশ হুর নু হুর, রবা জবর রব বাজের বি রব্বি, অকলা অকল নূহুর রব্বি, লাম আলিফ জবর লা জবর পরে খালি আলিফ তা আলিফ টান হবে, তা জবর তা, জাল র জবর দার, লা তাজার আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল হামজা র জবর আর বগজের দি আর দি, আলাল আর দি মিম জের মি, নুন লাম জবর নাল মিনাল, কাপ খার জবর কা, ফা জের ফি কাফি, র ইয়াজের রি জেরের পরে দজমাল আইয়া তা এখানে একের প্রাণ হবে, আর খারা দেবের জন্য এখানে একের প্রাণ হবে, মিনাল কাফিরি নুন জবর না কাফিরিনা, দাল ইয়া জবর দাইয়া আলিফ জবর ইয়া জবর পরে খালি আলিফ তাই একালি টান হবে, দাইয়া র আলিফ দুই জবর রন দাইয়া রন। যদি আমরা এখানে থামি তাহলে এখানে একটি একালিফ টান হবে, দাইয়ার। অকালানু রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার, হামজা নুন জের ইন নুন জবর না ইন্না কাব জবর কা ইন্নাকা হরকতের পর নুনের উপরে তাসদীদ আসছে জন্য এখানে ওয়াজিব গুণ হবে, ইন্নাকা হামজা নুন জের ইন নুনে সাকিনের পরে ইকফার হরফ তা আসছে জন্য এখানেও ইকফা গুণ হবে, ইং তা জবর তা জবর তা, জাল র জবর দার, তা দার হামিম পেশ হুম, তা দার হুম ইয়া পেশ ইউ, দত লাম জের দিল, লাম অ পেশ লু পেশের পর দজমাল আওয়াও তাই এখানে পেশকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে, ইউ দিল লু আইন জের আই বা আলিফ জবর বা জবর পরে খালি আলিফ তা জবরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে, আই বা দা জবর দা কাব জবর কা আই বা দা কা ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা ওয়ালা জবর পরে খালি আলিফ তা একালি টান, ইউদিন লু আই বা দা কা ওয়ালা ইয়া জবর ইয়া লাম জেলি দাল পেশ দু ইয়ালি দু ওয়ালা ইয়ালি দু পেশের পরে দজমল দল অফিস দু এবং তারপরে একটি হরকতে হামজা তাই এখানে তিন লেপ টান হবে, ইয়াল ইদু হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা জবর পরে খালি লেপ এক লেপ টান, ওয়ালা ইয়াল ইদু ইল্লা ফা আলিফ জবর ফা জবর পরে খালি আলিফ তা এক লেপ টান, জিম জের জি র আলিফ দুই জবর রন ফা জি রং তানবিনের পরে ইকফার হরফ কা পাশে ওখানে ইকফা গুণ হবে, ফাজিরাং কাফা জবর কাফা আলিফ জবর ফা জবর পরে খালি আলিফ তা একালে টান হবে, কাফা র দুই জবর রন কাফা রন
যদি আমরা এখানে থামি তাহলে হবে কাফার, দুই যোগের উপর যদি অকফ করা হয় তাহলে একেবারে টান হবে। বলে মধ্যে রস ইন্নাকা ইন তাদারুহুম ইন তাদারুহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। রব আজবুর রব বাগানজির বিগ রব বিগ ফারাজির ফির রব বিগ ফির লাম ইয়াজির লি জেরের পরে দশ মালা ইয়া তাই এখানে একেল প্রাণ হবে রব্বি গফির লি ওয়াও জবর ওয়া লাম জের লি ওয়া লি ওয়াও আলিফ জবর ওয়া ওয়াও আলিফ জবর ওয়া জবরের পরে খালি আলিফ তাই একেল প্রাণ হবে ওয়া লি ওয়া লাম জের লি দাল ইয়া জবর দাই ইয়া জবর ইয়া দাই ইয়া ওয়া লি ওয়া লি দাই ইয়া ওয়াও জবর ওয়া লাম জের লি ওয়া লি মিমনুন জবর মান গুণ হবে কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসে ওয়ালি মান দাল জবর দা খ জবর খ লাম জবর লা দা খ লা বা ইয়া জবর বাই তাজের তি বাই তি ইয়া জবর ইয়া বাই তি ইয়া মিম হামজা পেশ মু মিম জের মি মু মি নুন অ দা জবর নাও মু মি নাও তানবীনের পরে ইদগাম বাগুন হরফ অ আসছে না গুণ হবে মু মি নাও او زبر وا لم لم لزر لل ولل ام هم زبش مو ولل مو ميم زر مي نون يزر مي جرر پر دوزو مالا يا عرصن نكل تان حبه نون زبرنا مو المؤمنين او لم زبر ول ام هم زبش مو والمو ميم زر مي والمؤمي نون خرا زبر نا تازر تي خرا زبر نكل تان مؤمنات جدي امرا خانده ثامي تحالي خانده نكل تان حبه مؤمنات رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات واو زبر وا لم الف زبر لا ولا তা জবর তা জাজের জি তা জি জবর পরে খালি লিফ এখানে একটা লিফ টান হয়েছে দাল জজের দেজ তা জি দেজ জ খারা জবর জ খারা জবর জন্য একটা লিফ টান লাম জের লি মি মিয়াজের মি জেরের পরে জ জমলা ইয়া তাই জেরকে একালি পরিমাণে দিক করে পড়তে হবে জ আলি মি নুন জবর না জ আলি মি না ওয়ালা তা জি দি জ আলি মি না হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা জবর পরে খালি রিফ এখানে একটা লিফ টান হবে ইল্লা তা জবর তা বা আলিফ জবর বা জবর পরে খালি লিফ এখানে একটা লিফ টান হবে তা বা র আলিফ দুই জবর রন তাবারন যদি আমরা এখানে থামি তাহলে দুই জবরের উপর থামলে একটা লিফ টান হয় বা দেওয়াজ বলা হয় তাবার চরণটা এরকম হবে ولا تزد الظالمين إلا تبارا أسكى الله شنية في رجنته أسكى أمره سورة نوح ششك الله تو آغامي پر بي الله شنية دي خرام انترون جانية أسكى خاني بداية نتشي شوكال بحالة حقبان أمر جنة دعا كربان السلام عليكم ورحمة الله وبركاته কৃষক ও খামারিদের জন্য সুখবর, আপনি কি আপনার ফার্মের জন্য ছোট বা বড় হাঁস মুরগির বাচ্চা, শৌখিন পাখির বাচ্চা, পোল্ট্রি মেডিসিন, পোল্ট্রি সামগ্রী কিংবা যে কোনো ধরনের পোল্ট্রি ও কৃষি যন্ত্রাংশ সুলভ মূল্যে কেনার কথা ভাবছেন? তাহলে এখনই ভিজিট করুন বাংলাদেশের সর্বপ্রথম কৃষি ই কমার্স ওয়েবসাইট www.sundarbanfarm.com আর ক্রয় করুন আপনার সকল প্রয়োজনীয় পণ্য সাবধানের মধ্যে।